চালক ও যাত্রীবেশে রিকশায় গভীর রাতে ঘোরাঘুরি এরপর সুযোগ বুঝে পথচারীর মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট বাধা দিলে কুপিয়ে করা হয় এমনই এক হাতে মারা যান চাপঘর রেস্টুরেন্টের সিনিয়র ওয়েটার সুমন চন্দ্রপাল পুলিশ বলছে রিকশা চালানোর পাশাপাশি এই চক্রগুলো সংঘবদ্ধ ছিনতাইকারীর চক্রের সদস্য গভীর রাতে রিক্সায় ঘুরছে তিন ব্যক্তি দেখে বোঝার উপায় নেই তারা ছিনতাইকারী চক্রের সদস্য চৌঠা ফেব্রুয়ারি রাত দুইটার দিকে একই কায়দায় গুলশান বাড্ডা রোডে ঘুরছিল চক্রটি এ সময় চাপঘর রেস্টুরেন্টের সিনিয়র ওয়েটার সুমন চন্দ্রপাল কাজ শেষে বাসায় ফিরছিলেন প্রগতি শরণের ফুটপাতে আসা মাত্র চক্রের সদস্যরা সুমনের ব্যাগ ও মোবাইল ধরে টান দেয় এ সময় বাধা দিলে ছুরি দিয়ে আঘাত করে জখম করা হয় তাকে ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় এগারো দিন পর মারা যায় সুমন গুলশান ও বাড্ডার শতাধিক সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে তিনজনকে শনাক্ত করে পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের জব্দ করা হয় হত্যায় ব্যবহৃত আলামত নতুন বাজার বাড্ডা রামপুরা যত সিসিটিভি ছিল প্রত্যেকটা সিসিটিভি তারা বিচার বিশ্লেষণ করেছে করে দেখলেন যে সিমতাইকারী হল রিক্সা চালক সেজেছেন তার কাজটি হচ্ছে রিক্সাতে রিক্সা রিক্সায় করে যায় যখন মধ্যরাতে কাউকে একা পায় তাকে তারা জাপটে ধরে তার কাছে যদি টাকা পয়সা না থাকে তাকে স্টেপ করে সব কিছু নিয়ে যায়। গোয়েন্দা পুলিশ বলছে চক্রটি রিক্সা চালানোর আড়ালে দীর্ঘদিন ধরেই গুলশান রোডে গভীর রাতে করে আসছিল। এই যে আমরা তিনজন গ্রেপ্তার করেছি এর আগেও তারা অনেক চিন্তায় কাজও করেছে ডাকাতির কাজও করেছে এবং তাদের নামে একাধিক ডাকাতির মামলা রয়েছে আমরা এই গুলশান বাঠারা বনানী রামপুরা এলাকা আরও কারা কারা রিক্সা সে চুরি ডাকাতি করে তাদেরকে অপযোগের পুলিশ জানিয়েছে ঘটনার সতেরো দিন আগে বিয়ে করেছিলেন পিতৃহীন সুমনচন্দ্র তাকে হারিয়ে পরিবারটি একেবারে অসহায় হয়ে গেছে দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা